নমস্কার আজকে আমরা অনেক দিন পর আমাদের একজন খুব পুরোনো মেম্বার প্রথম উনি আসেন ওনার মিসেসের সাথে মিসেসের কিছু সমস্যা ছিল সেগুলো নিয়ে তারপরে সেই সমস্যার সমাধান পেয়ে উনি নিজে জয়েন করেন আমাদের এখানে তারপর ওনারও কিছু সমস্যা ছিল তো ওনার কি সমস্যা ছিল সেগুলো ওনার থেকে শুনবো তো আমাদের সামনে এখন আছেন শ্যামলবাবু তো শ্যামবাবু নমস্কার তো আমরা আপনার থেকেই শুনবো যে আপনি কেন এসেছিলেন আপনার কি সমস্যা ছিল আর আমাদের এখানে সেই সমাধানের সুরাহা কতটা আমরা করতে পেরেছি একটু আমার সমস্যা ছিল মানে আমার দুটো হাঁটুতে ব্যথা হচ্ছিল আর বিশেষত আমার বাম পায়ে লিগামেন্ট আমার ছিঁড়ে গেছিলো তা বেশ অনেক বছর আগে আট ন বছর আগে তো সেই জায়গাটাতে একটু মানে বেশ অসুবিধাই হচ্ছিল মানে ব্যথা হচ্ছিলো আর কি বাম হাঁটুতে আর বাম হাঁটুর নিচ থেকে একদম পায়ের গোড়ালির পর্যন্ত ওই জায়গাটাতে একটা কনস্ট্যান্ট পেন হচ্ছিল এবার আমি অর্থোপেডিক ডাক্তারকে দেখাইও তো উনি আমাকে মানে ওই যা হয় কিছু সাপোর্টি মেডিসিন আর বললেন একটা এমআরআই করুন এই তো সত্যি কথা বলতে আমি এমআরআইটা করাতে চাইনি কেননা আমি আগে একবার করেছি এই লিগামেন্টের জন্য বারবার এম করাটা আমার যেন মনে হয়েছে যে ঠিক হচ্ছে না তারপরে আমি ওয়াইফের সঙ্গে ব্যাপারটা শেয়ার করাতে তো ওয়াইফ বললো তুমি একদিন চলো স্যারের কাছে আমি যখন উপকার পেয়েছি তুমি অ্যাটলিস্ট চলো স্যারের কাছে দেখাও স্যারকে রিপোর্ট টিপোর্টগুলো দেখাও তারপরে দেখা যাক কী হয় তারপরেই আমি আসি আপনাকে সব রিপোর্টগুলো দেখাই তো আপনিও আমাকে একদম বলেছিলেন যে না এক্ষুনি আপনাকে এমআরআই করতে হবে না আপনি আমার এখানে একটু আমি যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে বলছি সেটা যান তাহলে হয়তো আপনি ভালো রেজাল্ট পাবেন এবং সেই মতো আমি আপনার এখানে জয়েন করি আর সত্যি কথা বলতে যে আমি জয়েন করার পরে মানে আপনি যে ব্যায়ামগুলো আমাকে দিয়েছিলেন বা যে রেস্ট্রিকশানগুলো ফলো করতে বলেছিলেন সেগুলো করার পরে সত্যি কথা যে একদম আমি মার্ক করে রেখেছি যে দু সপ্তাহ মোটামুটি দু সপ্তাহের মধ্যে আমি যে সমস্যাগুলো এসেছিলাম একদম সেই সমস্যাগুলো নেই ছিলই না একেবারে একেবারে ছিল না এবং তারপরে শুধু মানে আমার ওই বাম পায়ের সমস্যা বলে নয় আমার দুটো হাঁটু এবং আপনি জানেনি স্যার আপনি আমাকে বেডে ব্যায়াম অফার করেছিলেন যেন আমি আপনাকে বলেছিলাম স্যার আমি নিচে বসতে পারি না তো সেই জায়গাটা মোটামুটিভাবে মাসখানেকের মধ্যে আমি সেই হাঁটু মুড়ে বসার ব্যাপারটা আমি করতে পেরেছি তো ওইভাবে করে অ্যাটলিস্ট আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট আমি স্যাটিসফাইড বা আমি শারীরিকভাবে আমি নিজে সুস্থ আছি আমার যে সমস্যাগুলো আছে সেগুলো আজকের ডেটে নেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা পাই যেটা অনেক জায়গায় আমি অনেকের কাছে শুনি যে না ঠিক আছে করছে কো হচ্ছে চলছে এরকম মানে আপনি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান আলাদাভাবে তার প্রবলেমটা শুনে তাকে ঠিক তার কি 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 কী প্রয়োজন সেই জিনিসটাই আপনি তাকে প্রেসক্রাইব করেন এবং সেই মতো আমাদের যে ইন্সট্রাক্টর স্যার বা ম্যাডাম আছেন তারাও যথেষ্ট মানে হেল্পফুল এবং ভালো এবং ভেতরের পরিবেশ ব্যায়াম করার যে জায়গা আমরা যেখানে ব্যায়াম করি সেই জায়গাগুলো এত সুন্দরভাবে সব বিয়ে করা যেখানকার বিয়েটা এত সুন্দর যেখানে মানসিক প্রশান্তি আসতে বাধ্য এবং সেই পরিবেশে ব্যায়াম করতেও ভালো লাগে এটা সত্যি কথাই তো আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে অনেকেই আসে যারা ট্রিটমেন্ট করেন কিন্তু তারা ভিডিওর মুখোমুখি হতে চায় না না স্যার সত্যি কথাটা বলতে আপত্তি তো নেই আর মানে আমার মানে একদম গৌরবাই হার্ট আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই এই কারণেই যে আমার যে সমস্যাটা ফেস তো আমি করছিলাম সমস্যাটা সেই সমস্যাটার থেকে আমি ওভারকাম করে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ